আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে ভালোই আছি, তবে মনের অবস্থা খুব একটা ভালো না, কারণ বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু যাওয়াটা হলো না, কারণ দেশের যে অবস্থা আর লকডাউনে এখন আর বাসা থেকে বের হওয়া সম্ভব না। আসলে এত খারাপ লাগছে কারণ পুরোপুরি প্রস্তুতি নাও আমাদের শেষ হয়ে গিয়েছিল, আমাদের ব্যাগ ট্যাগ সবই গোছানো হয়ে গেছে যাওয়ার জন্য, কিন্তু অবশেষে যাওয়াটা হচ্ছে না। ঈদটা মনে হয় নাটোরেই করতে হবে। আমি আসলে প্রয়োজনীয় কয়েকটা কাপড় চোপড় আর জিনিসপত্র বের করেছি আর ব্যাগগুলো ওভাবেই রেখেছি, যে যদি যাওয়া সম্ভব হয় তাহলে যাব, আর এরকম লকডাউন থাকলে আর দেশের অবস্থা এমন থাকলে আর যাব না। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বিশেষ করে সকালের দিকে, আর এদিকে আমার মেয়ের কাপড় চোপড়গুলো শুকাতে চায় না, তো এইভাবে করে বারান্দায় দিয়ে রাখি আর এরপরে ফ্যানের বাতাসেই শুকিয়ে নেই। আসলে বাচ্চা কাচ্চা থাকলে বৃষ্টির মধ্যে একটু অসুবিধেই হয়। আসলে বৃষ্টি ভালো লাগে, তবে এখন আর বৃষ্টি উপভোগ করার মতো সময় বা ভালো লাগাটা আর কাজ করে না। তো আম্মু বাহির থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে, আমাদের বাসার নিচে একটা দোকান আছে সেটা সকালের দিকে খোলা থাকে, তো সেখান থেকে এগুলো নিয়ে এসেছে। আর তো বাকি সব কিছুই বন্ধ এখন, আর অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো কিনতে পারছি না। আমি ভেবেছিলাম যাওয়ার সময় টুকটাক শপিং করবো, তো সেগুলো আর করা হলো না। আর খুব বেশি করে কিছু কেনা হয়ও না, কারণ যেহেতু বাসার নিচেই দোকানটা, তো যখন যেটা প্রয়োজন তখন তো সেটা পাওয়া যায়, তো সেই জন্য তিন চার দিন পর পর গিয়ে যেগুলো আমাদের ফুরিয়ে যায় সেগুলো কিনে নিয়ে আসা হয়। তো এখানে আছে হচ্ছে কেক, যেহেতু এখন আর কেক সেভাবে বানানোর টাইম পাই না তো কেনাটাই খাচ্ছি, এটা বেকারির কেকটা। আর চানাচুর আছে মুড়ি মাখিয়ে খাওয়ার জন্য, আর এখানে নুডলস, তারপরে একটা টুথব্রাশ আমার লাগতো, আর হচ্ছে বাবুর জন্য একটা কটন বার্ড লাগতো, তো সেটা নিয়ে আসা হয়েছে, আর গুঁড়ো মশলা। আর এখন যে কার্টুনটা খুলছি এটা একটা আইসক্রিমের কার্টুন দেখতে পাচ্ছেন, তো ব্যাপারটা খুব মজার না, আইসক্রিমের কার্টুনের মধ্যে কি একটা আছে। তো যাই হোক, এখানে আছে হচ্ছে ডিম, আমাদের এই দোকানটাতে আইসক্রিমের কার্টুনে করে ডিম নিয়ে আসলে আর কোনো ঝামেলা থাকে না, আসলে ঝুড়িতে করেও দেয়, তো সেই ঝুড়িগুলো আবার ফেরত দিয়ে আসতে হয়, তো ফেরত দেওয়ার ঝামেলা না করার জন্যই এই কার্টুনের মধ্যে করে দিয়ে দেয়। আর ডিমটা একটু বেশি করেই কেনা হয়, এভাবে করে কার্টুনে করে নিয়ে আসা হয়, আর কয়েকদিন পরপরই ডিমটা কেনা হয়, কারণ ডিম আমরা আসলে সবাই পছন্দ করি আর সকালের দিকে ম্যাক্সিমাম টাইমে ডিমটা খাওয়া হয়। তো অনেক দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটা এখন আর নেই, তো সেখানে একটা ভাইয়া কমেন্ট করেছিল এরকম যে আইসক্রিমের কার্টুন থেকে ডিম বের হচ্ছে, এরকম একটা ফানি কমেন্ট করেছিল, তো সেটা হঠাৎ করে মনে পড়ে গেল। আগে আসলে ইউটিউবে অনেক সময় দিতাম, সবার ভিডিও দেখতাম, তারপরে সব জায়গায় কমেন্ট করা, অনেকটা সময় দিতাম, কিন্তু এখন আসলে নিজের ভিডিও ঠিকঠাক মতো দিতে পারি না, অন্যটার কী দেখবো সময় করেই উঠতে পারি না। তো সবার সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল তখন, এখন আসলে সময়ের অভাবে আর কারোর সাথে যোগাযোগ নেই, তো মিস করি সব কিছু, মনে পড়ে সবার কথা। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে এখন হচ্ছে সন্ধে টাইম, সন্ধেবেলা একটু মুড়ি মাখাবো। মুড়িটা আসলে আমি আর আব্বু খাবো এইভাবে করে ঝাল করে মাখিয়ে, আমার এটা ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে আচারের তেল দিয়ে মুড়ি মাখালে খুবই ভালো লাগে, কিন্তু আচারের তেল দিয়ে খেলে আব্বু আবার একটু সমস্যা হয়, সেজন্য আব্বু খায় না। তো শুধু সরিষার তেল দিয়েই করছি, এখানে দিয়েছি পেঁয়াজ মরিচ, আর হচ্ছে সামান্য একটু লবণও দেই আমি, আর তার মধ্যে হচ্ছে সরিষার তেল দিলাম, আর চানাচুরটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে এখান থেকে ঝালটা বের হয়। আসলে সবাই মাখতে জানেন, তারপরেও একটা হাতের ব্যাপার থাকে, এক একজনেরটা এক এক রকম লাগে, তো এইভাবে করে একটু মাখিয়ে নিলে না ঝালটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর তেলটাও খুব সুন্দর করে মাখিয়ে যায়। চানাচুরও এভাবে করে মাখিয়ে খাওয়া যায়, কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মাঝে এর মধ্যে একটু শশা কুচি, তারপরে যে বললাম আচারে তেল দিলে আরও ভালো লাগে।
মুড়ি মাখানোর সময় আসলে আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ছিল, কারণ আমরা সবাই মুড়ি মাখানো খেতে খুব পছন্দ করি। বিশেষ করে আমার শ্বশুর বা আমার মুড়ি খেতে খুবই পছন্দ করে, এভাবে মাখিয়ে আমরা প্রায় সময়ই খাই। আর বৃষ্টির দিনে তো আসলে মুড়ি মাখিয়ে খেতে খুবই মজা, খুবই ভালো লাগে। আমি যখন বাড়িতে ছিলাম তখন তো শীতকাল ছিল, তো শীতকালেও কিন্তু এভাবে করে খেতাম আমরা, সন্ধেবেলা মাখিয়ে খেতাম। তো এটা যখন মাখাচ্ছিলাম, এরপরে আমি আবার আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলছিলাম যে এরকম করে মুড়ি মাখিয়ে খেলাম, আর সবার কথা মনে পড়ছিল। আসলে কিছু করার নেই, ইনশাল্লাহ যখন বাড়িতে যাব দেশের পরিস্থিতি ভালো হবে তখন আবার সবাইকে মাখিয়ে খাওয়াবো। আমার মেয়েটা এদিকে আবার ঘুমাচ্ছিল, ও ইদানিং দুপুরবেলা ঘুমায় আর এদিকে রাত 12টা একটার সময় উঠে, দুপুর বলতে 3টা 4টার দিকে ঘুমায়। তো ও ঘুমিয়ে থাকলে আসলে আমার কিছুই ভালো লাগে না, মনে হয় যে ওকে তুলি, ও হাসুক, তারপরে খেলতে থাকুক, ঘুমিয়ে থাকলে মনে হয় সব কিছু চুপচাপ। আর বারবার আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি, এভাবে করে ওর হাত নাড়তে থাকি, চুলে হাত দিই। গত রাতে তো ও রাত 2টার সময় উঠেছে আর তারপরে সারাটা রাত ওইভাবে খেলতে থাকে। তো এভাবেই চলে আসলে আমাদের পুরোটা দিন। দিনে আবার খুব একটা ঘুমাতে চায় না, দিনের বেলা সম্পূর্ণ দিন জেগেই থাকে, অল্প করে ঘুমায় আবার উঠে যায়। আসলে যতই ঘুম পাড়ায় না কেন উঠেই যায়, পুরো দিন ঘুমায় না, একেবারে দুপুরেই ঘুমায়। তো এদিকে আবার ও যেহেতু ঘুমিয়েছিল তো কোনো কাজ ছিল না, ভালো লাগছিল না, ভাবলাম একটু মেহেদি পড়ি। অনেক দিন মেহেদি পড়া হয় না, গত ঈদে রোজার ঈদে তো আমার বান্ধবী রিনি পরিয়ে দিয়েছিল, আর তাছাড়া আগে আমি নিজে নিজেই মেহেদি পরতাম, তারপরে অনেক বছর মেহেদি পড়া হয় নাই, গত ঈদে পড়লাম অনেক বছর পরে। আর নিজে হাতে তো মেহেদি দেওয়াই হয় না, নিজে নিজে আমি আগে ভালোই মেহেদি দিতে পারতাম, কিন্তু ইদানিং আর পারি না, কোনো ডিজাইন মাথায় আসে না। দেখে দেখে দিলে হয়তো বা দিতে পারতাম, কিন্তু দেখে দেখে আর দেওয়া হয়নি, মাথায় যা আসছিল তাই একটু এঁকে নিচ্ছিলাম। আসলে এই মেহেদির কোনটা আমার হাজব্যান্ডে গতবার ঈদে কিনে দিয়েছিল, রোজার ঈদে, তো দেওয়া হয়েছিল না, ঈদে তো দিয়েছিলাম, আর ওই যে বললাম কালারটা ভালো এসেছিল না সেজন্য আর দেওয়া হয়েছিল না, ওভাবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এটা তো শেষ করতে হবে, ফেলে রেখে কি করা যায়, তো হাতে একটু দেই। তো দিতে গিয়ে আসলে পারছিলাম না, ডিজাইন মাথায় আসছিল না, তো যা পারলাম তাই একটু দিলাম। আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমার মেয়েটা পাশে শুয়ে আছে, ও আবার খেলতে খেলতে একদিক থেকে আরেক দিকে চলে যায়। তো ওকে কিন্তু একা রুমে আর রাখা যায় না, আমার ভয় লাগে যে কখন পড়ে যায় বিছানা থেকে। দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে, আসলে আমার মনে হয় যে ও ছোটই থাক আর সবসময় আমার কোলেই থাক, যত বড় হবে তত দ্রুত আমার কোল থেকে নিচে হাঁটাহাঁটি করবে, কোল থেকে আসলে দূরে চলে যাবে, তো সেটা আসলে ভাবলেই খারাপ লাগে আমার কাছে। আমি অনেকদিন পরপরই ভিডিও দিচ্ছি, আগে ভেবেছিলাম যে রেগুলার হব, ভিডিও দিব, কিন্তু দেখি যে না, ভিডিও করতে গেলে আসলে কিছুটা সময় ভিডিওর পেছনে দিতে হয়, আর যেহেতু এখন বেবি বড় হচ্ছে তো এখন ওকেই সময়টা দেওয়া দরকার, সেজন্য আর রেগুলার ভিডিও করতে পারছি না। যেদিন আসলে ভিডিও করি ওই দিনকে বাবুকে সময় দেই আর ভিডিওর পেছনে সময় দেই, কিন্তু নিজের পেছনে আর সময় দেওয়া হয় না, নিজের জন্য ওই দিন আর কিছুই করতে পারি না। তো ভাবছি যে বেবিটা একটু বড় হোক তখন হয়তো বা রেগুলার হতে পারবো কাজে, কিন্তু এখন রেগুলার হওয়ার চেষ্টা করলেও খুব কষ্ট হয়ে যায়, আর রেগুলার হতে পারছি না কেন জানি না। আসলে সব কিছুর ঊর্ধ্বে সংসার, বাচ্চা, এগুলোই তো, ইউটিউবের পেছনে তো পরেও সময় দেওয়া যাবে, কিন্তু মেয়েটা বড় হয়ে গেলে ওকে আর এই সময়ে ফিরে পাবো না, আর সেজন্য এখন ওকেই সময়টা দিয়ে নেই, আর ইউটিউবের পেছনে পরেই না হয় সময় দিব। তারপরেও আমি তো রেগুলার না হলেও মাঝে মধ্যে ভিডিও দিবই আর আপনাদের সাথে টুকটাক সব কিছু শেয়ার করবো, ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝবেন আমার কথাগুলো আর আপনারাও আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আশা করি এটুকু। আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আসলে পুরো দেশবাসীর জন্যই দোয়া করি, কারণ দেশের যে অবস্থা সবার এখন অনেক দোয়ার প্রয়োজন। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।